Claro. Ah, en eso dije. Claro. Eso me entendió. Claro, Ibn Mubarak. কত টাকা? দশ টাকা আমার কাছে আর কোনো দাম নেই। আবার কোরবানি দিতে আবার টাকা পয়সা কোনো ব্যাপারই না। টাকা পয়সার জিনিসটা হাতে ময়লা। এনিকা এনিকা আব্বা আব্বা আইছেন? এই যে আপনার জন্য ওই সেমাই রান্না করেছি আব্বা। তোমার ভাই যে টাহা সিরাইতে আছে একটার কথা কই, টাহা পাইছো কই? জানি আব্বা, সেমাই খুবই চমৎকার হয়েছে, খুব স্বাদ, আমি খাইছি আব্বা। মুই বলতে আছি তোর যে অতি চালাক ভাই এই শিয়াল পন্ডিত, এ যে টাহা সিরাইতে আছে এই টাহাও পাইছো কমে? আব্বা এ তো মুই করতে পারবো না, তাই মরে অনেক জিনিস দিয়েছে, ওই একটা শার্ট দিয়েছে, একটা প্যান দিয়েছে, এরপর একটা মোবাইল দিয়েছে চাইনিজ, গান শোনান যায় আব্বা। আর মুই এই আপনার যে পাঞ্জাবি দিয়েছেন এটা গায়ে দিছি, আর এই যে ভাই এই প্যান দিয়েছে, এই প্যান শুনছি, এই আমার আব্বা আর এই আমার ভাই, আমরা একটা সুখী পরিবার আব্বা, দুটি সন্তানই যথেষ্ট না আব্বা? সেই তো পিঠে একটা লক্ষ্য সারা করি তোমারে, দুটি সন্তানই যথেষ্ট, তোমাকে হলো হার দুগ্গা, একটারও দরকার নাই। পাড়ার পর পাড়া বুঝি গেছি যে টাকা পাইছে কমে এসে কর। নো ডেডি, টুডে ইজ ইট ডে, নো গালাগালি, কলিজার উপর দিয়ে বুলডোজার গেলেও আজকে হাসি মুখে থাকতে হবে রেডি। আবা ভাই কিন্তু কথা লেজ্জ বলছে, আজকে ঈদের দিন তো মুখ খারাপ করে না আব্বা। আবার সেমাই দেখি একটু মুখ মিষ্টি করে আব্বা। মিডিয়া তো মোর দেহন আর মিডিয়া ঠেহায় না, মোর দেহন পিছিয়ে লাগতে আছে, কোন হানে কাম ঘটাইছে আমি এই চিন্তা করতে আছি। ও বুড়া জিগবে এগুলো দিতেই লাগে, সমস্যা নাই, আমাদের দেন আমরা খাবো, আমাকে মিডিয়া লাগবে। লাদি দেখ পারো কি সমস্যা, কি এরম করে গা যা, তুই ওটা দেখ, ওটা দেখ, ওটা দেখ, ওটা দেখ, মাপদারি পরে করিস। এই আর সাউন্ড যদি বাজার তোমার না যায় তাহলে তোর এই সাউন্ড বক্স এই খাপড়া খোপড়া তার তোর যা লইয়াইছ ওই যে তোরে সব পেছাইয়া লাতি মেজে নেটওয়ার্কের বাইরে হালাই দিব। ভাই বাজার তো বাজার, পোল পার হয়ে ওই পারে তো আপনি শুনতে পারবেন, বুঝিস করলো? হ্যাঁ ভাই। শিওর নে বাজার, এ স্টার্ট কর। বলদ ছলদের লেগিয়া নাচ গান কোন ধরনের শিল্পকলায় তাদের কোন স্থানই নাই। এই আমি একটু নাচু ভাই এই গানের লগে। যে একান্ত যদি বেশি নাচতে ইচ্ছে করে তুমি এই মহব্বত লই ওই টাটির কোনায় চলে যাও, ওনা যেই লাফাও, যাও 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 যাও, দুইজনে দৌড় দাও, সমস্যা নাই, চলো আমরা টাটির কোনায় নাচ করব। আই আপনি ওদেরকে পাঠিয়ে দিলেন কেন? ওই যে এখন হিরো আর হিরোইনের ড্যান্স হইবে সেই কারণে। বাজাবে বুঝলাম, কিন্তু আপনার হিরোইনটাকে শুনি। সেটা যখন শুরু হয়ে যাবে তখনই বলবেন। ওকে ওরা খারাপ কিছু বাজা।